তাকিয়েছিস কেন? তো শুকনো কাশি হচ্ছে? হচ্ছে, জ্বরও আছে? হ্যাঁ আছে, ওই আর কি। কতদিন? 3 দিন। তুই এত কনফিডেন্টলি আমার বাড়িতে কি করছিস? এত এক্সাইটেড হচ্ছিস কেন? প্যারাসিটামল খেয়ে নিয়েছি, প্যারাসিটামল খেয়েছি, কালকে রাতেই খেয়েছি একটা। মানে প্যারাসিটামল খেলে যদি এটা সেরে যেত ভাই, তাহলে সারা পৃথিবীতে আজ এটা একটা প্যান্ডামিক হতো না। প্রায় সারা পৃথিবী জুড়ে 11,000-এর বেশি মানুষ মারা গেছে, তুই কি জানিস? আর তোর তো পেট খারাপ হলেও তুই প্যারাসিটামল খাস। কি বাঙালি ভাই, তুই সব কিছুতেই প্যারাসিটামল খাস। আর তুই ফেসবুকে সারাদিন কি করিস? নিউজ ফিউজ কিছু দেখছিস না নাকি? ওই সারাদিন মেয়েদেরকে হাই হ্যালো ছাড়া ফেসবুকে আর কি করিস তুই? ইনস্টাগ্রামে ওই পুনম পান্ডে অফিসিয়াল, তুইও তো করিস, তোকেও তো দেখেছি ফলোড ভাই তোর নাম। হ্যাঁ আমিও করি, সেটা সারা বছর, এখন করছি না। তোর এক্ষুনি উচিত একটা ডাক্তারখানায় যাওয়া এবং ডাক্তারখানায় গিয়ে নিজেকে চেক আপ করানো। তুই করোনা পজিটিভ কিনা চেক আপ করানো। আর ভাই তুই করোনা পজিটিভ হলে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে কোয়ারেন্টাইনে। যাবি, তো কী হয়েছে? বাই দ্য ওয়ে, টেল মি ওয়ান থিং, তুই এই গত 2-3 দিনে কোথায় কোথায় ঘুরেছিস? তো সেদিন গেলাম সাউথ সিটি মলে, প্রথমে সিনেমা দেখলাম, নতুন মেয়েটার সাথে ডেট করতে গেছিলাম। তারপরে তোর ওকে নিয়ে একটু ওই কমলার দোকানে এলাম, চা ফা খেলাম, তারপরে ওকে বাড়ি ফাড়ি ছেড়ে দিয়ে আসলাম, দেন বাসে করে চলে এসেছি। কী বলছিস? আরে ভাই, এই তোর মতো কেয়ারলেস মানুষগুলোর জন্য আজকে সারা বাংলাতে হয়তো করোনা ছড়িয়ে যাবে, তোর মতো কেয়ারলেস মানুষগুলোর জন্য। সবটা গেল না বল, ছোটো থেকে যত দোষ তো আমার, সব আমার, নন্দ ঘোষের সব দোষ। তোদের মতো কিছু মানুষজন যাদেরকে অফিস থেকে ছুটি দেওয়া হয়েছে এই সময় বাড়িতে আইসোলেটেড থাকবার জন্য, আর তোরা না 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 না, তোরা তো এই সময় পর্যটক হবি, তোরা তো এই সময় ওয়ার্ল্ড ট্যুর করবি, তোরা তো এই সময় ম্যাগেলান হবি, তাই জন্য এখান থেকে দীঘা পুরীতে স্যান্ডো গেঞ্জি পরে গামছা পরে ঘুরে বেড়াবি, সমুদ্রে স্নান করবি, আর ওখান থেকে করোনা নিয়ে এসে আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিবি। মানে দায়িত্ব নিয়ে, কোনো চিন্তা নেই, দায়িত্ব নিয়ে আমি সবাইকে করোনা দেবো। বুঝবি ভাই, এখন তো একটু সিরিয়াস হ। হোয়াই সো সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস হতে হবে, কারণ এটা সিরিয়াস হওয়ার সময়। চায়না ইটালির মতো উন্নত দেশ যারা কিনা করোনার প্রকোপ থেকে বাঁচতে পারেনি, ইটালিতে 4,000 মৃত্যু হয়েছে, চায়নাতে 4,000 মৃত্যু হয়েছে, তারপরে স্পেন রয়েছে সেখানে, আমাদের মতো উন্নয়নশীল দেশ, এই উন্নয়নশীল দেশে যদি করোনা আউটব্রেক করে তাহলে আমরা এখানে বেড না পেয়ে মারা যাব। কারণ আমাদের নর্মাল জ্বর হলে, তোর ভাই কদিন আগে পেট খারাপ হলো, তুই ডাক্তার দেখাতে যখন গেলি তখন তোকে 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, পাশে আমাকেও দাঁড়িয়ে থাকতে হয়েছিল, চেম্বার ছিল বলে সেখানে একটা সিগারেট পর্যন্ত খেতে পারিনি ভাই। অ্যাটলিস্ট বুঝতেই পারছিস আমাদের দেশে যদি আউটব্রেক করে তাহলে কি হবে। সো আমাদের সবাইকে সিরিয়াস হতে হবে, এটাই সিরিয়াস হওয়ার মোমেন্ট আমাদের। ভাবি তুই দিস্তো ভাই, এটা কি হবে? দেখ ভয় পাওয়ার কিছু নেই, হতে পারে এটা তোর করোনা না, নর্মাল সর্দি জ্বর কাশি, কিন্তু ডাক্তার দেখাতে অসুবিধা কোথায়? একবার ডাক্তার দেখিয়ে নে, কি হবে, জোর কোয়ারেন্টাইনে রাখবে, তোকে আইসোলেশন সেন্টারে রাখবে, সেখানে ওরাই তোকে খেতে দেবে সব কিছু, আর তোর একটু টেস্ট হবে, এটা তোর জন্যই ভালো। এখন অনেকে রয়েছে চারিদিকে যারা করোনা নিয়ে ঘুরছে, তারা জানে তাদের হয়তো এরকম প্রবলেম, তারা চেপে যাচ্ছে, এই চেপে যাওয়াটা একদম উচিত নয়, কারণ একজন যদি চেপে যায় তাহলে সেটা আরও 10 জনের মধ্যে হয়ে যেতে পারে, আরও 10 জনের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এটাই তো করোনা ভাইরাস, এইভাবেই তো এত বড় একটা মহামারী হয়ে গেল না, বুঝতে হবে আমাদেরকে। মরে টরে যাবো না তো? করোনা হলে তুই মরে যাবি না, তোর মতো পাপীরা এত সহজে মরবে না। আর সবচাইতে বড় কথা হলো, করোনাতে সবচাইতে বেশি এফেক্টেড হচ্ছে বৃদ্ধ বৃদ্ধারা আর একদম বাচ্চারা, আমাদের বয়সী ছেলেমেয়েরা খুব সহজে এটাকে প্রোটেক্ট করে নিতে পারছে। আচ্ছা ভাই, যখন আমাদের বয়সী ছেলেমেয়েদের করোনাতে কিছু হচ্ছে না, তাহলে তো আমি বাইরে বেরোতেই পারি, চাপ কোথায়? হ্যাঁ মানলাম, তোর হয়তো করোনা হলে 14 দিন আইসোলেশনে থাকার পর তুই মরবি না, কারণ তোর অল্প বয়স, তুই ঠিক হয়ে যাবি, কিন্তু এটুকুনি মাথায় রাখ, তোর বাড়িতে তোর বাবা আছে, তোর মা আছে, দাদু দিদা রয়েছে, ঠাকুমা রয়েছে, তারা তো বৃদ্ধ, তুই যদি করোনা নিজের শরীরে নিয়ে আসিস, তোর মাধ্যমে তাদের সবার শরীরে সেটা ছড়িয়ে পড়বে। যেহেতু তারা বৃদ্ধ, তারা সেই ভাইরাসটাকে ওভারকাম নাও করতে পারে, তারা হয়তো মারাও যেতে পারে। সো দ্যাট আমাদের প্রত্যেকের দায়িত্ব এখন আইসোলেটেড থাকা, আমাদের প্রত্যেকের দায়িত্ব এখন নিজেকে সবার থেকে আলাদা করে রাখা, কারণ নিজে আমি যদি সবার থেকে আলাদা থাকি তাহলে পৃথিবীর প্রত্যেক কটা মানুষ বেঁচে যাবে, আমার প্রত্যেক কটা ভালোবাসার মানুষ বেঁচে যাবে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ মানছি তুই ঘরে থাকতে পারছিস না, কারণ তুই তো টোটো কোম্পানি করে ঘুরে বেড়াস, কিন্তু ইউ হ্যাভ টু ডু ইট। তো আতঙ্কে নয়, সতর্কে থাকুন, আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন মেনে চলুন, কোনো ধরনের গুজবে কান দেবেন না, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং সতর্ক বার্তা ছড়িয়ে দিন।